অসম সরকারের উদ্যোগত অহা 14 এপ্রিলত যেহেতু গুয়াহাটি সরুজা ইনস্টেডিয়ামত যি প্রায় 11,000 নাচনি তাতে বিহুর যাতে রখা হয়েছে অনুষ্ঠান, এই অনুষ্ঠান দেখা গেছে বর্তমানে দিগৈরাজি আনুষ্ঠানিকভাবে মুকলি করা হয়েছে আখড়া। আর এই আখড়াত উপস্থিত আছে অসম সরকার গ্রামোন্নয়ন তথা পঞ্চায়তের যি মানে মন্ত্রী, এই মন্ত্রী উপস্থিত আছে রঞ্জিত কুমার দাস। ইতিমধ্যে আজি শুভারম্ভণি করা হয়েছে ডিগবৈর গোল্ডেন জুবলি কমপ্লেক্সত, আর ইয়াতে দেখা গেছে খুব সুন্দরভাবে আখড়াত আজিরে পৰা আরম্ভ করেছে। আর প্রায় ডিগবৈ অঞ্চলের প্রায় 70 গৰাকী নাচনী মানে বিহুৱতী নাচনী আর প্রায় 30 জন ঢুলিয়া বেপুয়া সহ 30 জন সর্বমুঠ 100 জন ইয়াত যেহেতু ইয়ার পৰা লৈ যোৱা হ'ব। আর এনেদরে খুব সুন্দরভাবে আখড়াত এতিয়া ব্যস্ত হয়ে পড়েছে আজিৰ পৰা যেহেতু শুভধনী অনুষ্ঠান আরম্ভ হয়েছে। আর এনেদরে সমগ্র যে বিহুর পরিবেশ, এই পরিবেশের মাজলে আপনাদের আমি লৈ গৈছো।
মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত আমার রাজ্য সরকারখানে একটা সিদ্ধান্ত লৈছিল যে বিহু ইমান সুন্দর আমার নৃত্য, কিন্তু সেই নৃত্যটা আমি বিশ্ব দরবারত আমি এটাও নিবলে পারা নাই। আর বিশ্ব দরবার যদি আমি নিবলগিয়া হয় তাকে নতুন একটা কৌশল সৃষ্টি করব লাগে, প্রয়োগ করব লাগিব। আর সেই কৌশলটি হয়েছে যে গিনিস ওয়ার্ল্ড বুকের জড়িয়ে আমি যদি রেকর্ড করে পাও তো নিশ্চিত ওপর সমগ্র বিশ্বতে এই টেলিকাস্ট হব। আর যার কারণে আমি প্রায় 13,000 শিল্পীসকল লই পেলায় বিহুয়তীসকল ঢুলিয়াসকল লই পেলায় আমি এক অনুষ্ঠানের আয়োজন করছো অহা 14 এপ্রিল তারিখে, যত নাকি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙর উপস্থিত থাকিব। আর তাই কারণে প্রতিখন জেলারপরে আমি সংখ্যা ধরে দিছো আর প্রতিটি সমষ্টিরপর সংখ্যা ধরে দিছো। আর তার ফলস্বরূপে আজি ডিগবৈ সমষ্টিত প্রায় 100 গৰাকী তেনেকা শিল্পীয়ে আজিরপরা প্রশিক্ষণ আরম্ভ হয়েছে। আর এই প্রশিক্ষণ মই যেহেতু গার্জেন মিনিষ্টার, এই প্রশিক্ষণের কার্যসূচী মই এতে
শুভারম্ভ করছো আর সকলকে শুভেচ্ছা দিছো। নিশ্চিত ওপর আগন্তুক দিনত 14 তারিখের পিছত যেটা সমগ্র বিশ্বতে টেলিভিশন যোগে যেটা সমগ্র বিশ্ববাসী দেখিব তারপর পর্যটক নিশ্চিত ওপর বিহু চাবলে আহিব। আর এই বিহু চাওয়া কেন অহা বছরের এক বহাগরপরা 7 বহাগলে 7 দিনের কার্যসূচী থাকিব। পৃথিবীর যিকোনো পর্যটকে সরু হাজার স্টেডিয়ামত আহিলে তেওঁলোকে বিহু চাবলে পাৰিব। সেই প্রয়াসটো লৈ পেলায় অর্থাৎ বিহুক বিশ্ব দরবারত নেওয়ার কারণে এই প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙর নেতৃত্বত আমি রাজ্য সরকারে কৈছো। যেহেতু আমার মাজত আছে স্থানীয় যিজন বিধায়ক আমি জানিবলৈ চেষ্টা করিম, যদি ইতিমধ্যে নাচনীসকলের মাজত ব্যস্ত হয়ে আছে আমি কাষলে যাব চেষ্টা করিম। খুব সুন্দরভাবে এনেদরে এটি বিহু আখড়া চলাই আছে। খুব একটা সুন্দর প্রয়াস, বিশেষ করে ধন্যবাদ দিবই লাগবে অসমৰ জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক। বিশ্ব রেকর্ড আমি গিনিজ বুকত রেকর্ড করবর কারণে অহা 14 এপ্রিল তারিখে দহ হাজার আমার নাচনি আর বিহুয়ায় প্রদর্শন করব। তার প্রস্তুতি ডিগবৈ সমষ্টি প্রায় 100 গৰাকী ইয়াত আমার বিহুৱতী 50 গৰাকী মান আমার ঢুলিয়া পেপুয়া তালিয়াত আছে। তাৰে নির্বাচিত করে 70 গৰাকীক ইতিমধ্যে নির্বাচন করা হয়েছে। আমি এক্সট্রাকে কিছু মাতিছো, আমি ঢুলিয়াও এক্সট্রাকে মাতিছো। গতি আজি এই প্রশিক্ষণের প্রথমটো দিন বাছনি হয়ে গেল, প্রশিক্ষণ হয়ে যাওয়ার পাছত আজি প্রশিক্ষণের প্রথম দিন। আর আমার মাজত আহিছে আমার জনপ্রিয় মন্ত্রী, আমার অভিভাবক মন্ত্রী রঞ্জিত কুমার দাস ডাঙরিয়া, আর তেখেতর লগতে ইতিমধ্যে আমি ইয়াত মুকলি করল। ডিগবৈর যখন আমার বিপিপি রাইজ আছে, প্রশিক্ষক আছে, আমার জনপ্রতিনিধি আছে, সকলোর ইয়াত ভবিষ্যৎ আছে। আর আমি আশাবাদী অহার 14 তারিখে আমি অসমৰ স্বাভিমান আমার অতি মরমর অতি আপন বিহুটিক বিশ্ব দরবার চিনাকি করবার কারণে যে প্রয়াস করা হয়েছে আমি সফল হম। গতি এইখিনি কলো পুনের আপনার চ্যানেলের মাধ্যমে সমগ্র জনসাধারণক মানে বিহুর ওলগ জানাইছো আর 14 তারিখে যেন আপনাদের তাদের উপস্থিত থাকে তারে কামনা করেছি। থ্যাংক ইউ। নিশ্চয় বাইদেউ, আপনার দুআখৰ জানিব চেষ্টা করি কেনে লাগছে যেহেতু আপনি আজি উপস্থিত আছে ইয়াত। এয়া হচ্ছে আমার যেহেতু মাননীয় আজি গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস, তেখেতর সহধর্মিনী কি কব মানে উজনি অসমৰ বিহুর কথা শুনি আছিল, দেখা নাছিল। আমি মানে লওয়ার সময় এনেকা পরিবেশ নাপাও সাধারণতে, এনেকা একটা পরিবেশ সুযোগ দিয়ার কারণে সুরেন ফঙ্কন ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো আর সকলকে বিহুর শুভেচ্ছা আগতীয়াকৈ জানাইছো। খুব সুন্দর এনেদরে বিহুর আখড়া ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু এয়া ডিগবৈ গোল্ডেন জুবলি কমপ্লেক্সর এই প্রেক্ষাগৃহ বাহির মুকলি যে প্রেক্ষাগৃহ বাহির মুকলি স্থান, এই স্থানে এনেদরে বিহুর আখড়া আজি করেছে প্রায় 100 গৰাকী নাচনি ঢুলিয়া হয় 100 গৰাকী। ইয়াত দেখা গেছে আজিৰ পৰা খুব উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভ হয়েছে আর আজির পর যেহেতু আখড়া আরম্ভ হব এই আখড়া সম্পূর্ণ 14 এপ্রিলত যেহেতু গুয়াহাটী সরু যায় স্টেডিয়ামত হবলগিয়া যে বিহু